হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বুয়ন ব্লগস। এর পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন, বুয়ন ব্লগস এর পাশে থাকার জন্য ধন্যবাদ। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য নিয়ে আলোচনা করব। তো হয়তো তথ্যটা আজকে মোটামুটি প্রায় বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন ইউটিউব, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ফেসবুক, বিভিন্ন জায়গায় বাসতেছে। তো আমি এই তথ্যটা নিয়ে আজকে আলোচনা করব। আর আমি এই তথ্যটা নিয়ে পর্যন্ত ভিডিওটি এই জন্যই বানানো যে কোনো একটা একুরেট নিউজ না আসা পর্যন্ত, ঠিক আছে, আমার দর্শক বাড়ানোর জন্য, ভিউয়ার্স বাড়ানোর জন্য, সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য আমি যে কোনো নিউজ কখনোই প্রচার করি না। তো আমি আসলে এই তথ্যটা নিয়ে যাচাই বাছাই করার পর, বিভিন্ন আলাপ আলোচনা করার পর, ইভেন এমনকি ইতালিতে অবস্থিত আমার যে রিলেটিভ আছে তাদের সাথে কথাবার্তা বলার পর আমি যখন নিউজটা কনফার্ম হলাম, দেন এজন্যই আজকে ভিডিওটা করা। তো এই ভিডিওটা আপনারা যারাই শুনবেন, ঠিক আছে, ইনশাল্লাহ এই ভিডিওটা শুনলে আপনার যে ইতালিয়ান ভিসার পেপারের যে নিউজটা এটা 100% ক্লিয়ার হয়ে যাবে। এটার জন্য আপনার কোনো দালাল রঙের এজেন্ট বা কারো স্বর্ণবর্ণ হতে হবে না। জাস্ট ইতালিতে অবস্থিত আপনার কোনো ভাই, কোনো বোন বা আপনার কোনো রিলেটিভ, ঠিক আছে, বা আপনার কোনো ফ্রেন্ড যদি কেউ থাকে তাহলে আপনি খুব সহজেই এই ভিসার জন্য আবেদন করতে পারেন। এই ভিসার জন্য আবেদন করার জন্য আপনার তেমন কোনো ডকুমেন্টের দরকার হবে না। আপনি যদি সিজনাল ভিসার জন্য আবেদন করেন সেক্ষেত্রে জাস্ট আপনার পাসপোর্টের একটা কপি হলেই চলবে। আর এই পাসপোর্টের কপিটা আপনার কোনো একটা ফ্রেন্ড, ভাই, ব্রাদার বা আত্মীয় স্বজন কারোর মাধ্যমে আপনি আপনার মালিকের কাছে পৌঁছে দিলে জাস্ট আপনার মালিক তার প্রয়োজনীয় তথ্য সহকারে ভিসাটার জন্য আবেদন করতে পারবে, ঠিক আছে। তো ইতালিয়ান ভিসার ক্ষেত্রে বাংলাদেশের একটা ব্ল্যাকলিস্ট ছিল নামটা, আর এটা দীর্ঘ 8 বছর পর বাংলাদেশের যে ব্ল্যাকলিস্টের তালিকা থেকে বাংলাদেশকে রিমুভ করা হয়েছে। তো এটা রিজন হচ্ছিল যে বিগত দিনে আমরা যারা বাংলাদেশ থেকে মানে সিজনাল ভিসায় ইতালিতে গেছি, 3 মাসের ভিসা বা 6 মাসের ভিসা বা 9 মাসের ভিসা, যাওয়ার পর মোটামুটি 98% লোকে আমরা কেউ ফেরত আসি নাই। তো ফেরত না আসার কারণ হচ্ছে যে আমরা যখন ইতালিতে যাই, সিজনাল হোক বা নন সিজনাল যে বিষয়ে যাই, আমাদের মাঝখানে একটা মধ্যস্থতাকারী থাকে যে দালাল চক্র। তো ওই দালাল চক্রের কাছ থেকে আমরা যখন মানে বিভিন্ন মানে কয়েক গুণ টাকা বাড়ি দিয়ে ভিসাটা নেই, নেওয়ার পর আমরা ইতালিতে যাই, আর যাওয়ার পর আমরা 3 মাস বা 6 মাস থাকার পর বা 9 মাস থাকার পর কখনো আমাদের ওই ভিসার টাকা রিটার্ন আসে না। আর যেই কারণে মূলত আমরা চাইলেও মানে ইতালিতে মানে যাওয়ার পর সিজনাল ভিসার যে কার্যক্রমটা বা টাইমটা শেষ হওয়ার পর আমরা চাইলেও রিটার্ন আসি না, আমরা থেকে যাই। তো এটাও হওয়ার কারণে মূলত বাংলাদেশকে দীর্ঘ 8 বছর যাবৎ ব্ল্যাকলিস্টের তালিকা ফেলে রাখছিল। বাট দীর্ঘ জাস্ট কিছুদিন আগে বাংলাদেশের মানে কূটনীতিকদের সাথে আলাপ আলোচনা করে দীর্ঘ বেশ কয়েকদিন আলোচনার মাধ্যমে তারা এটাকে ফের আবার দ্বিতীয়বার আবার এটাকে হোয়াইট লিস্টের তালিকা আনছে। তবে এটা হোয়াইট লিস্টের তালিকা আনার পর বাংলাদেশের যে লোকজন যারা ইতালিতে বসবাস করতেছে, বাংলাদেশের যে ইটালিয়ান কমিউনিটি আছে, ঠিক আছে, তারা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান রাখছে যেন পরবর্তীতে যেন এরকম সেম কোনো প্রবলেম না হয়, ইভেন এমনকি বাংলাদেশ যেন মানে পুনরায় ব্ল্যাকলিস্টের তালিকা না হয়, এই এই ব্যাপারটা যেন সরকারের নজরদারিতে রাখা হয়, এরকম একটা আহ্বান তারা রাখছে। এটা রাখার কারণ এটা আমার আপনার খারাপের জন্য না, বিষয়টা হচ্ছে যে তারা মানে হয়তো অনেক দীর্ঘদিন অপেক্ষার পর ইতালির মানে কর্মসংস্থানের বিষয়টা বাংলাদেশের জন্য চালু হয়েছে, ঠিক আছে। এই বিষয়টা যদি দ্বিতীয়বার আবার বন্ধ হয়ে যায় তাহলে আমাদের কপাল আমরাই করবো, আর এই জন্য মূলত তারা আহ্বান রাখছে। আর এটার পাশাপাশি যে 80,000 কর্মী নিবে বাংলাদেশ থেকে, ঠিক আছে, এটা শুধু বাংলাদেশ না, বাংলাদেশ তারা অনেকগুলো দেশ আছে, ইভেন এমনকি বাংলাদেশের পাশাপাশি আরও অনেকগুলো ব্ল্যাকলিস্টের কান্ট্রি ছিল যাদের নাম ব্ল্যাকলিস্ট থেকে উঠিয়ে নেওয়া হয়েছে, ঠিক আছে। এইগুলো হচ্ছে আলজেরিয়া, আলবেনিয়া, ভারত, বসনিয়া, মিশর, ফিলিপাইন, কোরিয়া, গাম্বিয়া, গানা, জাপান, মালি, মলদোভা, মরক্কো, কসোভো, মন্টিনিগ্রো, পাকিস্তান, মেসিডোনিয়া, সেনেগাল, সার্বিয়া, সুদান, শ্রীলঙ্কা, তিউনিশিয়া ও ইউক্রেন। এই দেশগুলো থেকে মূলত 80,000 কর্মী নেবে প্রাথমিক অবস্থায়, ঠিক আছে। আর পরবর্তীতে যদি তাদের আবার কোনো কর্মী লাগে, তারা নেক্সট কোনো ডিক্লারেশন তারা অবশ্যই সাবমিট করবে। আর এই যে প্রসেসিংটা, ঠিক আছে, এই প্রসেসিংটা শুরু হবে আগামী 13 তারিখ থেকে, আর এটার লাস্ট টাইম হচ্ছে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত। এর মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে, ঠিক আছে। তবে গত বছর, ঠিক আছে, ঠিক এরকম একটা ডিক্লারেশন দিয়েছিল কোভিড-19 সময়কালে, তখন তারা বলছিল যে 30,850 জন শ্রমিক তারা নেবে ইতালিতে সিজনাল এবং নন সিজনাল কাজের জন্য। এর মধ্যে 18,000 হচ্ছে যে সিজনাল কাজের জন্য, আর বাকি যে 12,850 জন নিবে তাদেরকে সিজনাল কাজের জন্য নিবে, ঠিক আছে। তো পরবর্তীতে আসলে এই স্টেপটা কমপ্লিট করা সম্ভব হয় নাই কোভিড-19 কারণে, যেহেতু কোভিড-19 প্রবলেমটা প্রত্যেক দেশে খুব অতিরিক্ত বেড়ে গেছিলো, এই জন্য নতুন করে তারা যে ডিক্লারেশনটা দিয়েছে 80,000 কর্মী নেবে, ঠিক আছে, তারা খুব দ্রুত এটার জন্য প্রসেসিংয়ের কাজ চালাচ্ছে। তবে দীর্ঘ 8 বছর বাংলাদেশিদের জন্য এই ভিসাটা বদল থাকার যে থাকার জন্য যে রিজনটা দেখিয়েছে তারা, ঠিক আছে, এটার মেন রিজনটা হচ্ছে যে সিজনাল ভিসা এসে আমরা বাংলাদেশিরা বাংলাদেশে ফেরত যাই না, আর যে কারণে পরবর্তীতে ইটালিয়ান যে কূটনীতিকরা আছে, ঠিক আছে, ওরা আসলে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত আমাদেরকে ব্লক করছে, ঠিক আছে, ব্ল্যাকলিস্টের তালিকায় রাখছে।
আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, সিজনাল বিষয়ে আপনি যেয়ে যান, ঠিক আছে? আপনি বা আপনার কোনো রিলেটিভ বা ভাই যেয়ে যাক, ঠিক আছে? সিজনাল বিষয়ে যাওয়ার পর আপনি কখনোই ফার্স্ট টাইম পারমানেন্ট রেসিডেন্সি পাবেন না। সিজনাল বিষয়ে যাওয়ার পর আপনাকে মানে সর্বোচ্চ 9 মাস থাকতে হবে। 9 মাস থাকার পর অবশ্যই আপনাকে দেশে ফিরত আসতে হবে। তবে পরবর্তী বছরে যখন আবার নতুন করে ডিক্লারেশন দিবে সিজনাল ওয়ার্কারের জন্য, তখন আপনাকে একটা প্রায়োরিটি দেবে, অগ্রাধিকারের ভিত্তিতে আপনার ফাইলটা তারা নিবে, ঠিক আছে? তখন আপনি চাইলে দ্বিতীয়বার আবার দ্বিতীয় বছর যেতে পারবেন। দেন দ্বিতীয় বছর যদি আবার তাদের সিজনাল ওয়ার্কার দরকার হয়, তখন তারা আবার যখন ডিক্লারেশন দিবে তখন আপনি ফাইলটা সাবমিট করলে তখন আপনাকে একটা অধিক প্রায়োরিটি দেওয়া হবে। ইভেন এমনকি আপনি তখন ইতালিতে যাওয়ার পর আপনি পারমানেন্ট রেসিডেন্সি পাবেন, আপনি পারমানেন্টভাবে তখন ইতালিতে থাকতে পারবেন। সিজন বিষয়টা আপনি সিজনালের জন্য করেন, নন সিজনালের জন্য করেন, মানে যে ফ্লু সিটা, ঠিক আছে? ফ্লু সিটার জন্য আপনি কখনোই নিজে নিজে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য অবশ্যই ইতালিতে আপনার কোনো ভাই বোন আত্মীয় স্বজন রিলেটিভ, ঠিক আছে, কাউকে লাগবে। আর না তো আপনি নিজে নিজে যদি কোনো মালিক পক্ষের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, দেন তাহলে আপনি শুধু আবেদন করতে পারবেন। কারণ এটি বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে কর্মী পাঠানো হচ্ছে না। আর যদি এই বিষয়ে আবেদনের ক্ষেত্রে আপনার মালিক পক্ষকে আপনার কোনো পরিচিতির মাধ্যমে খুঁজে পান, ঠিক আছে, আপনি শুধু জাস্ট আপনার পাসপোর্টের কপিটা তার কাছে পৌঁছে দিন, ঠিক আছে? জাস্ট আর আদার্স একটা ডকুমেন্টও লাগবে না। আপনি যখন তার পাসপোর্টের আপনার পাসপোর্টের কপিটা তার আপনার রিলেটিভের কাছে পৌঁছে দেবেন, আপনার রিলেটিভ যখন তার মালিক পক্ষকে দিবে, মালিক পক্ষকে দেওয়ার মালিক পক্ষ তার প্রয়োজনীয় তথ্য আপনার পাসপোর্টের কপিটা সহকারে আপনার ভিসার জন্য আবেদন করবে অনলাইনে। এই আবেদনের জন্য সর্বোচ্চ 150 থেকে 300 ইউরো পর্যন্ত খরচ হয় একটা আবেদন করার জন্য। আবেদনপত্র জমা হওয়ার পর ইতালির মিনিস্টেরো দি ইত্রেনো থেকে এবং একটি আইডেন্টিফিকেশন নাম্বার দিবে, যাতে শুধু আপনার নাম এবং আপনার জন্ম তারিখ উল্লেখ করা থাকবে। তারপর প্রিফেতুরা থেকে আপনার মালিক পক্ষকে ডাকা হবে নুলস্তা ইস্যু করার জন্য। আর তখন আপনি যখন কৃষি ভিসার জন্য আবেদন করবেন, সেক্ষেত্রে আপনার নুলস্তাটা কনফার্ম করার জন্য, ঠিক আছে, আপনার কোনো প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে না, ঠিক আছে? যদি আপনি অন্য ভিসার কোনো হয়ে থাকেন, দক্ষ কর্মী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার দক্ষতার সার্টিফিকেট আপনাকে দিতে হবে। আর ওই সময় আপনার মালিক পক্ষ অবশ্যই ওই জায়গায় উপস্থিত থাকতে হবে। এবং লোক নিয়োগের জন্য তার যথেষ্ট ব্যাংক যে এবিলিটিটা, ঠিক আছে, ওইটা থাকতে হবে, ঠিক আছে? তার যদি যথেষ্ট মানে পর্যাপ্ত অর্থ না থাকে, তার যে বাৎসরিক ইনকামটা আছে, ঠিক আছে, ওইটা যদি পর্যাপ্ত না হয়, তাহলে আপনার যে নুলস্তাটা ওইটা ইস্যু করা হবে না। আর যদি আপনার তার যে বাৎসরিক ইনকামটা, ঠিক আছে, ওইটা পর্যাপ্ত থাকে, তাহলে সেক্ষেত্রে 100% আপনার নুলস্তাটা ইস্যু করা হবে। তবে সেক্ষেত্রে আরেকটা জিনিস ফলো করে, তার ব্যাকগ্রাউন্ডটাকে ফলো করে, যদি তার ব্যাকগ্রাউন্ডটা ভালো হয় তাহলে এক্ষেত্রে আর নুলস্তা ইস্যু করার ক্ষেত্রে কোনো প্রবলেমই নেই। আর আপনি একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, ইতালির ভিসার ক্ষেত্রে নুলস্তাটাই মেন। আর এই নুলস্তাটা যখন ইস্যু করা হবে, ঠিক আছে, এটা আপনার ইতালির যে অ্যাম্বাসি আছে ওই অ্যাম্বাসিকে নোটিফাই করা হবে। নোটিফাই করার পর এই নুলস্তার একটা কপি আপনি প্রিন্ট দিবেন, আর আপনার পাসপোর্টটা অরিজিনাল পাসপোর্টটা, ঠিক আছে, একসাথে করে আপনার যে ঢাকাতে অবস্থিত যে অ্যাম্বাসি আছে ওই অ্যাম্বাসিতে আপনি ফাইলটা সাবমিট করবেন। সাবমিট করার পর আপনি খুব ইজিলি ভিসাটা পেয়ে যাবেন। ভিসাটা পাওয়ার পর আপনি চাইলে ইতালিতে আসতে পারেন। আর আপনি যখন মানে ভিসাটা পাবেন, ঠিক আছে, আপনি একটা জিনিস মাথায় রাখবেন, আপনি সিজনাল ভিসা আসলে সর্বোচ্চ 3 মাস, 6 মাস বা 9 মাস পর্যন্ত আপনি থাকতে পারবেন। আর যদি কেউ নন সিজনাল ভিসা আসে, তাহলে সে মানে চাইলে স্থায়ীভাবে পারমানেন্টভাবে ইতালিতে বসবাস করতে পারবে। তো এইগুলো হচ্ছে জাস্ট জেনারেল রিকোয়ারমেন্ট, ঠিক আছে? আর এই স্টেপগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে। আর একটা জিনিস আপনি মাথায় রাখবেন, মানে বিগত দিনে যে প্রবলেমগুলো হয়েছে বাংলাদেশিদের জন্য, ঠিক আছে, এই প্রবলেমটা যেন না হয়। আর এইটার দিকে আসলে নজর রাখার জন্য সরকার আহ্বান জানিয়েছে ইটালিয়ান বাংলাদেশের যে কমিউনিটি আছে তারা, ইভেন এমনকি ইটালিয়ান যে গভর্নমেন্ট আছে তারা, ঠিক আছে। তবে বিগত দিনে বাংলাদেশ ব্ল্যাকলিস্ট হওয়ার যে মেইন রিজনটা, ঠিক আছে, ইটালিয়ান কূটনীতিকরা অবশ্যই এটাই ধরে নিয়েছে দালালদের কারণে বাংলাদেশিদের আজকে এই অবস্থা। সো আপনার 100% কেয়ারফুল থাকবেন। সিজনাল ভিসার জন্য আপনি কখনোই মানে হিউজ পরিমাণ কোনো টাকা দিয়ে ভিসা কিনবেন না, কারণ আপনি একটা জিনিস মাথায় রাখবেন, আপনি সিজনাল ভিসা যাওয়ার পর আপনাকে 100% চলে আসতে হবে। আর যদি আপনি থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি ইলিগাল থাকবেন, পেপার না হওয়ার পসিবিলিটি অনেক বেশি, ঠিক আছে। কে সিজনাল ভিসা যাবেন না, যাবেন সরি, যাওয়ার পর আপনি অবশ্যই অবৈধ হবেন না, বৈধভাবে বসবাসের চেষ্টা করবেন। আর যেহেতু আপনি পরপর 3 বার যাওয়ার পর আপনার পারমানেন্ট রেসিডেন্সিটা পাচ্ছেন, ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি কেন যাবেন? আর ইতালি এখন বর্তমানে আগের ওই অবস্থানে নাই যে আপনি চাইলে যাওয়ার পর হিউজ পরিমাণ কোনো টাকা ইনকাম করে ফেলবেন, নিজের অবস্থানটা চেঞ্জ করে ফেলবেন বা নিজে ওইরকম কোনো একটা পজিশন করে নেবেন না, বিষয়টা ওইরকম না। ইতালি মোটামুটি অর্থনৈতিকভাবে এখন মন্দা চলতেছে, ঠিক আছে, অন্যান্য ইউরোপের দেশের তুলনায় ইতালি ওইরকমভাবে স্বাবলম্বী এখন দেশ না। ইতালিতে মোটামুটি যারা পুরাতন যারা আছে, আমার কথা আপনাকে বিলিভ করার দরকার নেই, আপনার যে রিলেটিভ বা যারাই আছে, ঠিক আছে, তাদের সাথে কথাবার্তা বলুন, কথাবার্তা বললে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে ওদের বর্তমান অবস্থাটা কি। সো বি কেয়ারফুল ইতালির বিষয়ের ক্ষেত্রে, ঠিক আছে। আর যদি আপনি সিজনাল না গিয়ে নন সিজনাল বিষয়ে যান, ঠিক আছে, কোনো স্পেশাল কোনো বিষয়ে যান, ওয়ার্কার বিষয়ে যান, এক্সপিরিয়েন্স আছে এরকম কোনো জবের জন্য সার্চ করে আপনি যান, ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে ভিন্ন জিনিস, আপনি খুব ভালোভাবে থাকতে পারবেন।
অবস্থান করতে পারবেন, আপনি পিআর পাবেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? সো বি কেয়ারফুল আর আমার ভিডিও সাথে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, একটা লাইক দিন।